আমরা করোনা নিয়ে খুব আতঙ্কে আছি এবং আতঙ্কিত হওয়ার কারণ আছে। আতঙ্কিত না হয়ে আমরা যদি করোনা সম্পর্কে কিছুটা জেনে নিই তাহলে এখান থেকে বাঁচা কিন্তু খুব সহজ। আমাদের এখন সবারই সেই সহজ পথে হাঁটতে। করোনা ভাইরাস আসলে 1930 সালে প্রথম দেখা গেছে। এইটা বিভিন্ন সময়ে তার আকার পরিবর্তন করে, ঘটন পরিবর্তন করে সর্বশেষ যেটা আসছে সেটাকে প্রথম বলা হলো নভেল করোনা ভাইরাস, তার মানে অভূতপূর্ব করোনা ভাইরাস। তার আগে কিন্তু এটা 6টা রূপে পৃথিবীতে কাঁপাইছিল, বিশেষ করে সার্স এবং মার্স 2003 সালে এবং 2012-13 সালে। এটার এখন নতুন নাম দিয়েছে বিজ্ঞানীরা কোভিড-19, আর ভাইরাসটার নাম দিয়েছে সার্স কোভিড-2। কোভিড-1 ছিল সার্স ভাইরাস যেটা 2003 সালে হয়েছিল। ভাইরাসের একটা বৈশিষ্ট্য হলো সে যখন মানব শরীরে থাকে তখন সে মানব শরীরের ক্ষতি করতে পারে, বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু সে যখন শরীরের বাইরে থাকে তখন সে একটা জড়বস্তুতে পরিণত হয়, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত। সে চলতে পারে না, উঠতে পারে না, কোথাও যেতে পারে না, সে পড়ে থাকে জাস্ট এই যে কাগজ কলম যেরকম পড়ে আছে এরকম। এই যে ভাইরাস আমাকে আক্রমণ করে কেন, যে উঠতে পারে না, চলতে পারে না, সে তো আমাকে আক্রমণ করার শক্তি তার থাকে না। আর যে ভাইরাস আসলে আমাদের আক্রমণ করে না, আমরা নিজেরা ভাইরাসকে টেনে নিয়ে আক্রান্ত হই। কোনো করোনা রোগী যখন কথা বলে, যখন প্রশ্বাস ফেলে, যখন হাসাহাসি করে বা গান গায়, তখন ভাইরাসটা এই যে নাকের শ্লেষ্মা এবং মুখের যে লালা আছে সেই লালার সাথে মিশে সে বাতাসে প্রথম আসে। বাতাসে এই ভাইরাসের দুই ধরনের থাকে, একটা হলো ভারী যেটাকে রেসপিরেটরি ড্রপলেট বলে, এটা খুব দ্রুত পড়ে যায়, 3 ফিটের ভিতরে সে নিজে পড়ে যায়। আর বাকি যে হালকা ভাইরাসগুলো থাকে এগুলো প্রায় 6 ফুট পর্যন্ত যেতে পারে, 80-80 দিলে এটা 27 ফুট পর্যন্ত যেতে পারে। এই যে ভাইরাসটা যেটা বেরোলো 1 ফুট বা 2 ফুটের কাছে যে রোগী যে রোগগুলো থাকে সামনে পিছনে ডাইনে বাইরে, এই লোকগুলো ওই বাতাস থেকেই ভাইরাসটা নাক দিয়ে টেনে নেয়। এবং কিছু ভাইরাস যায় চোখে এবং মুখে পড়া, এইগুলো কিন্তু শ্বাসযন্ত্রে চলে যায়। আপনারা দেখবেন আপনারা যখন বমি করেন তখন মুখ দিয়ে যেমন বমি বেরোয় নাক দিয়েও বেরোয়, যখন চোখে ওষুধ দেন তখন কিন্তু নাক এবং মুখে একটা ট্যাপ বাঁধে, চোখে একটা ওষুধ দেওয়া হয়। এই 3টা অঙ্গ নালীর মাধ্যমে বা ডাক্তের মাধ্যমে কিন্তু পরস্পর সম্পর্ক। আপনি ঘরে বসে একটা সিগারেট খান, আপনি যখন ধোঁয়াটা ছাড়েন তখন কিন্তু এটা আপনার আশেপাশের চারদিকেই যে লোকগুলো থাকে তাদের চোখে মুখে পড়ে, তারা শ্বাস দিয়ে এটা নিয়ে নেয়। ঠিক করোনা ভাইরাস কিন্তু এইভাবেই ছড়ায়। তো কাছে থাকলে হয় কি যে ভারী যে কণাগুলো থাকে এগুলোতে ভাইরাস বেশি থাকে, এগুলো সরাসরি নিলে সে দ্রুত এবং একটা বড় রকমের আক্রমণ শিকার হবে। আর যারা 6 ফুট দূরে থাকে তাদের ওই হালকাগুলো যায় একটু কম আক্রান্ত হয়। যে ভাইরাস ছড়ানোর পথ হলো 2টা, নাক এবং মুখ, গ্রহণ করার পথ হলো 3টা, নাক মুখ এবং চোখ। এখন এটা থেকে বাঁচার পথ কি, অত্যন্ত সোজা পথ, আপনি মাস্ক পরবেন, আই শিল্ড পরবেন অথবা ফেস শিল্ড পরবেন, সবাই করবেন। সবাইকে কেন, যে আমি তো আক্রান্ত না বা উনি তো আক্রান্ত না, এটা বোঝার কোনো উপায় নেই। একটা রুগী যখন ভাইরাসে আক্রান্ত হয় 2 দিন থেকে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে তার লক্ষণ প্রকাশ হওয়ার জন্য। এখন আপনি তো জানবেন না কে আক্রান্ত আর কে আক্রান্ত না। আবার আরেকটা তথ্য বলছে যে 30-50 ভাগ লোক যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের কোনো লক্ষণ উপস্থিত নেই। যে আপনাকে মনে করতে হবে আপনি সামনে যারা আছে আশেপাশে যারা আছে সবাই আপনি সহ করোনা ভাইরাস আক্রান্ত, এটা মনে করেই আপনি মাস্ক, আইসিল এবং ফেসশিল, তো মাস্ক এবং ফেসশিল যদি পরেন আপনি এই সরাসরি সংক্রমণ থেকে বেঁচে যাবেন। সরাসরি সংক্রমণটা কোথাও হতে পারে, আপনার অফিসে হতে পারে, আপনার বাসায় হতে পারে, যদি কেউ যায় বাজারে হইতে পারে, যে ত্রাণকর্মীরা যারা দিচ্ছে সেখানে হচ্ছে, রাজনৈতিক নেতারা যে বৈঠক করছেন, এইভাবে সব জায়গায় কিন্তু সরাসরি যেখানে মানুষ আছে সেখানেই সরাসরি সংক্রমণটা ঘটতে পারে। আর সরাসরি সংক্রমণ কোথায় ঘটে, না পিঠের দোকানে বা সেলুনে, ভুলেও যাবেন না এবং কোনো ক্রমে যাবেন না। লিফ্টের সংক্রমণ হয়, লিফ্ট ছোটো লিফ্ট যখন 4 জন একসাথে উঠে আপনি সংক্রমণ করতে পারেন, কারণ লিফ্টে তো উঠতে হবে, 3-4 তলা পর্যন্ত আপনি লিফ্ট ব্যবহার করবেন না। আর উপরে ব্যবহার করলে সেটা হলো আমার যে ধারণা, আপনি দম বন্ধ করে যতক্ষণ পারেন, ধরেন 7 তলা বন্ধ করে গেলেন তারপর তুলে বাইরে যাবেন,
ব্যারিয়ার থেকে আবার দুটো বন্ধ করে দশতলায় উঠছেন, লিফট থেকে যে সংক্রমণ এটা থেকে বাঁচা খুবই কঠিন যদি আপনারা এইভাবে সতর্ক না হন। আর নাক মুখ চোখের এগুলা খুব শক্ত করে লাগিয়ে রাখবেন, না লিফট কিন্তু একটা হটস্পট। এরপরে আসুন আমরা গাড়িতে উঠি, গাড়িতে উঠলে আপনি জানলা খুলে দেবেন বাতাস যাতে খুব জোরে আসতে পারে, এবং আপনার ব্যক্তিগত গাড়ি হলে ড্রাইভার এবং আপনি ছাড়া পিছনে কেউ নিয়ে নেন, কারণ আপনি নিজেও জানেন না আপনি আক্রান্ত কিনা, আপনার ড্রাইভারও জানেন না, আপনার পরিবার আক্রান্ত হবে। আর এমনি বাসে ট্রেনে সাধারণত বলা হয় 6 ফিট, আমরা যেটা 3 ফুট বলছি এটা কিন্তু স্বীকৃত ইয়ে না, গবেষণা না, স্বীকৃত গবেষণা 6 ফুট। এবং ওরা বলে একটা বাসে 1/5 লোক উঠতে পারবে, বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয়। কাজে আপনি বাসে ট্রেনে উঠলে আপনার মাস্ক ফেস শিল্ড আই শিল্ড একটু চেপে ধরে চলার চেষ্টা করবেন, গাড়ির যত জানালা আছে এগুলো খুলে দেবেন। বাতাসে করোনা ভাইরাস ছড়ায় কিনা এটা নিয়ে গবেষণা চলছে, এখনো কমপ্লিট হয় নাই, গবেষণা কী ফলাফল আসে এটা তো আমাদের জানা নেই। আমরা মনে হয় বাইরেও মাস্কটা পরে ফেস শিল্ডটা পরে বেরোনো ভালো। আর এই যে আমাদের মিডিয়া কর্মীরা যেটা করে মাইক্রোফোনটা আপনার সামনে দেয়, মাইক্রোফোনও কিন্তু 3 ফুট দূরে থাকা ভালো, নাহলে হয় কি মাইক্রোফোনে কথা বলার সময় তো আপনি শ্বাস নেবেন, সেই মাইক্রোফোনের এই ভাইরাস যদি থাকে আপনার নাকে চলে আসতে পারে। আমাদের যেটা করা উচিত সেটা হলো মাইক্রোফোনের উপর দিয়ে একটা পলিথিন দেন, পলিথিনটা একেবারে খুব ভালো করে জীবাণুনাশক দিয়ে ধুচ্ছে, তারপরে সামনে দেন কথা বলে, এবং যতবার যতজনের কাছে নেবেন ততবারই সেটা জীবাণুনাশকে ধুয়ে মুছে তারপর দিবে। আমরা একটা জিনিস দেখছি, আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন, যারা আমাদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সুরক্ষা সামগ্রী কম, তাদেরকে নাক মুখ চোখের সুরক্ষা দিতে হবে, একই সাথে তাদের গ্লাস ব্যবহার করা ভালো, কারণ যেহেতু তারা ময়লা থাকে। তো অন্তত হলো যে আপনি নাক মুখ চোখ এই 3টা অঙ্গকে সুরক্ষিত রাখেন, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হবেন। এরপরে একটা কথা আছে মনে রাখবেন, অসতর্ক মুহূর্তে একটা কথা আছে, সেই অসতর্ক মুহূর্তে আমি আপনি যে কেউ আক্রান্ত হতে পারেন, সেটা তো এক্সেপশনাল। আজকে আমার মনে হয় এটুকুই থাক, করোনা ভাইরাস ছড়ানোর আরেকটা এ হলো যে আমরা হাত দিয়ে করোনা ভাইরাস ঢুকাই, এটা আমি পরে বলছি।